ভয়াবহ বন্যার মুখে বিপর্যস্ত বাংলাদেশের পূর্বাঞ্চল, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের 8 জেলা আক্রান্ত হয়েছে। দুর্গতদের সহযোগিতায় সরকারি তৎপরতার পাশাপাশি এগিয়ে এসেছে সাধারণ মানুষও। বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে শোবিজ তারকারাও। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানও তার সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি নিজের ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। জয়া আহসান লিখেছেন, কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কি এক বন্যা এসে দেশের পূর্ব দিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে, মানুষই এর উপশম দিতে পারে। দেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স। অভিনেত্রী আরও লিখেছেন, মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সেটা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটি ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়। এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম। রিবিল্ড, রিফর্ম, বাংলাদেশের স্বপ্ন আমাদের সবার জন্য, নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকে মানুষকে উদ্ধার করতে পারবো। পোস্টে জয়া বলেন, ঢাকা থেকে যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত। আপনাদের কাছে আমার প্রার্থনা, যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো যান বেঁচে যাবে। প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিশেষে জয়া লিখেছেন, এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিন রাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি। শিবলি আহমেদ, কালবেলা।